আমি 10 মাস আগে এখানে আসি ভাই, তাই তো দাঁড়া 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 নিউজটা করতেছি ভাই, বলেন বলেন দেশ থেকে তুলে এতই বড় গেছে, আচ্ছা ভাই বলেন ভাই আমি 2016 সালে নভেম্বর মাসে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি 35,000 রিয়াল, দেশে 1 বছর ঘুরেছে, এখানে 10 মাস 4 মাস কাজ করাইছে, এরপরে 6 মাস সময় নিতে তারা বাইরে থেকে বাইরে তো কেন আগামা দিচ্ছে আজকে 10 দিন এসেছি, আমি কালকে ডিবিএ চাকরি পেয়েছি, ঘুরে যাওয়ার চাকরি পাওয়ার পরে এখন আমি না অসুবিধা ঢুকে গেছি, আমার উনি গলা ধাক্কা দিয়ে ধাক্কা দিয়েছে তারা গুম করিতে পরে আমি বাড়িতে আর আমি 2 ঘন্টা রুমের ভিতরে আমার যারা বসেছে দিচ্ছে 10 দিন এখন কাজে দেয় নাই, কুমিল্লা তোমার বাড়ি কোন জায়গায় কোন ডিস্ট্রিক্টে? কি হয় কি উনি উনিও বলছে আপনি নানা হন উনার, আপনি আনছেন ওরে আপনি ওরে মারছেন কেন? আমি কোনো মারা টার করি ওই না, এখানে যখন দেখতেছি গঞ্জি শিলা দেখতেছি, এই যে এই যে গঞ্জি শিলা, এই যে এই যে এই যে এই যে এই যে হাতের এই অবস্থা, তোমার কি হয় নানা আপন নানা? আচ্ছা আচ্ছা, এই লুকটা কুমিল্লার লুক না, এই লুকটা মতো স্টাইলের লুকটা মোবাইল আমার এখানে জামা কাপড় আছে অনেক, আমার আব্বু ওনাদের আজ আমার উঠে দেন, ওনার হাতে উঠে দিছে ওনার হাতে, ওনার বাসা আমি 6 মাস খাই, এখন 1 টাকা দেয় না ওনারে,10 মাস ডিউটি করতো, ওটা 60 জন ছিল, 2 জন হলে দুইজন বাসা দেখো, আচ্ছা ঠিক আছে।